শুভ অপরাহ্ন। NHS ব্লগের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর কন্ট্রোভার্সিয়াল টপিকের নারী ভুঁড়ি সব উদ্ধার করে ছাড়বো, যেটাকে আমরা নর্মালি বলি কাউন্টার স্টিয়ারিং। আজকে এর ক্যামেরা অ্যাঙ্গেল এরকম কেন? কারণ আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকটা নিয়ে কথা বলার জন্য আমার একটা ওয়াইল্ড ফিল্ড অফ ভিউয়ের দরকার। সেই জন্য আজকের ফিল্ড অফ ভিউতে আমরা সুপার ওয়াইড ইউজ করতেছি। যদি আপনাদেরকে এই ভিউটাই বেশি ভালো লাগে আমার নর্মাল ভিউয়ের চেয়ে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তাহলে নেক্সট ভিডিও থেকে আমি এরকম ভিউ ইউজ করবো। চলুন ভিডিওটা শুরু করা যাক ইন্ট্রোর পরে। হেই গাইজ, ইটস মি নাজমুল হোসেন সৌরভ ফ্রম NHS ব্লগ এগেইন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ভিডিও। তাহলে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কাউন্টার স্টিয়ারিং নিয়ে। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। প্রথম আমাদের জানতে হবে কাউন্টার স্টিয়ারিং জিনিসটা কী। আর কাউন্টার স্টিয়ারিং কী এটা জানার আগে আমাদেরকে জানতে হবে আমরা স্টিয়ারিং মেইনলি কয়ভাবে করি। স্টিয়ারিং করা হয় দুইভাবে, একটাকে হচ্ছে হ্যান্ডেল দিয়ে, হ্যান্ডেলকে ডানে বামে ঘোরায়, আরেকটা হচ্ছে বডি ওয়েট অ্যান্ড পুশিং মোশনকে ইউজ করে। নর্মালি আমরা যে বাইক চালাই, আমরা কীভাবে বাইক চালাই, যদি ডানে যাওয়ার দরকার হয় তাহলে আমরা হ্যান্ডেলটাকে এমনি ডান দিকে ঘুরাই, যদি বামে যাওয়ার দরকার হয় তাহলে হ্যান্ডেলটাকে এভাবে বাম দিকে ঘুরাই, ডান দিকে ঘুরাই, বাম দিকে ঘুরাই, এভাবে চালাই। কিন্তু আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় কাউন্টার স্টিয়ারিং। এইটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে আমরা বাইককে ডানে বামে না ঘুরায়ে জাস্ট পুশ করে যে কোনো একদিকে নেব। তাহলে এটা কীভাবে কাজ করে আপনাদেরকে বুঝতে হবে। মোটরসাইকেল এমন একটি স্ট্যাবিলাইজিং মেশিন, এটা সবসময় সোজা থাকতে চায়। সেই জন্য আপনি যদি এটি স্টিয়ারিংয়ে সামান্য একটু এদিক ওদিক করে দেন, তারপরেও কিন্তু এটা নিজেকে স্ট্যাবল করার চেষ্টা করবে, এবং এই স্ট্যাবল করতে যাই এর ডাইরেকশানে কিছুটা চেঞ্জ হবে। এই টেকনিকটাকে ইউজ করে আমরা ব্যবহার করি কাউন্টার স্টিয়ারিং করতে। তো কাউন্টার স্টিয়ারিংয়ের বেনিফিট কী? যখন আপনি মোটামুটি একটা হাই স্পিডে থাকবেন তখন আপনি কিন্তু হ্যান্ডেল দিয়ে ডানে বামে করতে পারবেন না, কারণ আপনি যদি হ্যান্ডেল ঘুরায় এরকম করে ডানে বামে করতে চান তাহলে আপনার বাইকের ডাইরেকশান যে কোনো একদিকে শিফট হয়ে যাবে, আর মানে মোট কথা সেটাকে কন্ট্রোল করা কঠিন এবং আপনি নির্ঘাত একটা অ্যাক্সিডেন্টে পড়বেন। কাউন্টার স্টিয়ারিংয়ের খুব কম পরিমাণে জায়গার মধ্যে দ্রুত টার্ন নিতে পারবেন, খুব দ্রুত আপনাকে যদি লেন চেঞ্জ করতে হয় অথবা যদি কোনো কিছুকে কাটা যেতে হয় তাহলে কাউন্টার স্টিয়ারিং আপনার একমাত্র ভরসা। তবে একটা মজার জিনিস কি আপনারা জানেন, আপনারা কিন্তু অনেকেই কাউন্টার স্টিয়ারিং ইউজ করেন কিন্তু না জেনে ইউজ করেন। তাহলে আজকে থেকে জেনে নেন যে আপনি যেটা এতদিন ধরে করে আসতেছেন সেটাকে বলে কাউন্টার স্টিয়ারিং। এখন আমরা কিন্তু বাঙালিরা একটা টার্মের সাথে খুব বেশি পরিচিত যেটাকে আমরা বলি বাউলি মারা। বাউলি মারা আর কাউন্টার স্টিয়ারিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। এই জায়গাতে দেখলেন আমি কিন্তু কর্নারিংয়েও কিন্তু আমি এখানে কাউন্টার স্টিয়ারিংয়ের ব্যবহার করছি, আমার বডিটাকে ডান সাইডে একটু কাত করে পাওয়ারটাকে শিফট করায়। ওকে, তাহলে কাউন্টার স্টিয়ারিং এখন কীভাবে করতে হয় সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমরা আমাদের বডি ওয়েটকে বাম দিকে অথবা ডান দিকে শিফট করে আমরা কিন্তু গাড়ির ডাইরেকশান চেঞ্জ করতে পারি। এই ডাইরেকশান কিন্তু আমরা চেঞ্জ করতেছি হ্যান্ডেলকে ঘুরায় না, এই ডাইরেকশানটাকে আমরা চেঞ্জ করতেছি গাড়ির ওয়েটকে যে কোনো একদিকে শিফট করে। এখন মেইনলি আপনি ওয়েট শিফট করবেন কীভাবে, হয় আপনাকে শরীর বাঁকাইতে হবে, না হলে হচ্ছে হ্যান্ডেলের উপরে যে কোনো একদিকে প্রেশার ক্রিয়েট করতে হবে, যেমন ডান দিকে প্রেশার ক্রিয়েট করা অথবা বাম দিকে প্রেশার ক্রিয়েট করা। এইভাবে আপনি প্রেশার ক্রিয়েট করে বাইকের ওয়েটকে যে কোনো একদিকে শিফট করাবেন, এবং এই শিফটের মাধ্যমেই আপনি বাইকের ডাইরেকশনে চেঞ্জ করাবেন, কিন্তু দেখবেন আপনার হ্যান্ডেল কিন্তু ঘুরতেছে না, মানে হ্যান্ডেলকে না নড়ায়ে আপনি গাড়িকে ডানে অথবা বাম দিকে শিফট করতেছেন। তাহলে আপনি এই প্রেশারটাকে ডানে বা অথবা বামে শিফট করবেন কীভাবে? প্রথম কথা, আপনি কি পুরো বডিকে হেলাই দিবেন? না, পুরো বডিকে আপনাকে হেলানো যাবে না, আপনাকে হেলাইতে হবে সামান্য একটু পরিমাণ। খাঁটি বাংলায় আপনার ভর কেন্দ্র যেটা একদম মিডল পয়েন্টে থাকে সবসময় যখন আপনি বাইক চালান, কিন্তু যখন আপনি যে কোনো একদিকে একটু কাত হয়ে যান তখন আপনি যেদিকে কাত হন আপনার সেন্টার অফ গ্র্যাভিটিটা সেই দিকে সামান্য একটু কাত হয়ে যায়, আর তখন বাইক সেন্টার অফ গ্র্যাভিটিকে আবার মিডল পয়েন্টে রাখার জন্য সেই দিকে যাইতে চায়। তাহলে আপনি যদি ডানে যেতে চান তাহলে আপনার বডিকে সামান্য একটু ডান দিকে একটু কাত করেন, দেখেন আপনার বাইক আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে, অথবা একটু বাম দিকে কাত করেন, দেখেন আপনার বাইক আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে। এখন শুধু কি ডানে বামে শরীর ঘুরাইলে এরকম এরকম করলেই কাউন্টার স্টিয়ারিং হবে? না, এখানেও হবে না। এখানে আপনাকে আরেকটা যেটা জিনিস করতে হবে সেটা আপনার হ্যান্ডেলের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। মনে করেন আমি সোজা যাচ্ছি, এখন আমার সেন্টার অফ গ্র্যাভিটি মিডিলে, সেই জন্য আমার বাইক একদম সোজা যাচ্ছে, কিন্তু যদি আমি এই হ্যান্ডেলটার উপরে একটু প্রেশার ক্রিয়েট করি
যেই দিকে যাইতে চাই সেই দিকে যদি একটু প্রেসার ক্রিয়েট করি আর বাইক কিন্তু সেদিকে কাত হয়ে যাবে। এখানে কিন্তু হ্যান্ডেলের রূপকে ডানে বামে ঘোরানো হচ্ছে না, হ্যান্ডেলের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তবে একেবারে নিচের দিকে না, এটাকে সামান্য একটু অ্যাঙ্গেল করে প্রেশার ক্রিয়েট করা, যেমন এই রকম, এই অথবা এই, দেখছেন সামান্য একটু ডানে অথবা বাম দিকে প্রেশার ক্রিয়েট করে নিয়ে আমি আমার লেন চেঞ্জ করতেছি। আর এটা জাস্ট একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা আহামরি কঠিন কিছু না। তাহলে চলেন আপনাদেরকে একটু কাউন্টার স্টিয়ারিং করে দেখাই। মনে করেন সামনে একটা জিনিস আছে যেটাকে আমি কাটায় যাব, সো ফার্স্ট টাইম একটা গতিতে উঠলাম, এই সাদা পয়েন্টটাকে কাটাবো, এই যে, অথবা মনে করেন আমি সামনে হঠাৎ করে কিছু একটা চলে আসলো, এই সরি কুকুরটা সামনে চলে আসছে, এই এই ভাই আমি কিন্তু বাউলি প্রমোট করতেছি না, এটা দেখতে অনেকটা বাউলির মতো মনে হচ্ছে, বাট এটা বাউলি না, এটা কাউন্টার স্টিয়ারিং, দুটার মধ্যে পার্থক্য আছে। সো হিয়ার ইজ আই এম ডুইং কাউন্টার স্টিয়ারিং অন মাই বাইক। তো মেইনলি আমরা কী বললাম, যেদিকে যাব সেই দিকে একটু পুশ ফরওয়ার্ড করবো, একটু পুশ ফরওয়ার্ড করবো, বামে যেতে হলে একটু বাম দিকে পুশ করবো, ডানে যেতে হলে একটু ডান দিকে পুশ করবো। তাহলে এখন আপনাদেরকে দেখাই, আমি কিন্তু স্টিয়ারিং ঘুরাবো না, লাইক দিস পুশ পুশ, এই যে এই সামনে আরেকটা ছোট একটা মোড় আছে, এখানেও দেখাতে পারবো, সিম্পলি যাচ্ছে পুশ, অথবা যদি মনে করেন আমি এইটাকে কাটায় যাব, তাহলে এই 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 যেদিকে যেতে চাই সেদিকে জাস্ট একটা হালকা একটা পুশ, বামে যেতে চাই বাম দিকে একটা পুশ, তো হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড যে কাউন্টার স্টিয়ারিং কীভাবে করে, এটার বেনিফিট কী কী। কাউন্টার স্টিয়ারিং সম্পর্কে আপনাদের যত কথা ছিল কীভাবে করতে হয় প্রশ্নগুলো আই থিঙ্ক আমি সলভ করে দিতে পারছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, হোপ ইউ গাইস আ গুড ডে, নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আজকের মতো সায়োনারা।